নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গজুড়ে আবারও একবার প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্লাবিত হয়ে গেছে তবে বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ছিটে পড়া নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বিকালের দিকে তবে এরই মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের জেলায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রোজই মেঘলা আকাশ বৃষ্টি নামবে নামবে ভাব তবে কোথায় কি। আকাশ মেঘ জমলেও বৃষ্টি দেখা নেই ভ্যাবসা গরম আর অস্ত্রস্থিতি জেরবার দক্ষিণবঙ্গের মানুষ আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা মঙ্গলবার থেকেই অবশ্যই পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কয়েকটি জেলায় বিগত মাসের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টি দেখা নেই তবে এবার সুখবর শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে বর্ষা তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় যদিও বৃহস্পতিবার বৃষ্টি হবে না কলকাতায় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে তেইশে জুনের পর দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে তালিকায় থাকবে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলে উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত টানা ভারী বৃষ্টি জেলে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা আজ বৃহস্পতিবার ও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ ভারীতে বৃষ্টিপাত হতে পারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ কুড়ি তারিখ থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কুড়ি তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই দুই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ কুড়ি তারিখ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা এই সকল জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ভেবে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একুশ তারিখ উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমরা সতর্কতা জারি করেছে এছাড়া আরও দুই জেলা কালিম্পং আলিপুর এই দুই জেলাতে একুশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা একুশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সকল জেলাগুলিতে একুশ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায়, ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করল এছাড়া বন্ধুরা একুশ তারিখ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে একুশ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায়। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে